আর এবার আমার একেবারে ব্যক্তিগত অপিনিয়ন হচ্ছে, ইশতিয়াক ভাইকে কখনো এরকম করে খুব একটা কথা বলতে দেখিনি। তিনি আসলেই অনেক কিছু এড়িয়ে যান, মাঝে মাঝে তাকে মিসির আলী মনে হয়। ইশতিয়াক ভাইয়ের কাছ থেকে এখন কথাগুলো শুনবো, তার আয়োজনে এসে তার মুখ থেকেই তার কথা। এটা অন্যরকম একটা অভিজ্ঞতা, আমরা তালি একটা দিতেই পারি ইশতিয়াক ভাইকে। ধন্যবাদ ইবান। আমার প্রথম বিষয়টা হচ্ছে যে এই অনুষ্ঠানটা আসলে আমার না, এই অনুষ্ঠানটা হচ্ছে দেশ পাবলিকেশনসের। এই অনুষ্ঠানের পরিকল্পনা বা এই অনুষ্ঠানের যে বিষয়টা সেটার সাথে আমার যুক্ততার দুটা বিষয় আছে। সেটা হচ্ছে আমার প্রকাশক যখন বলতেছে এরকম একটা অনুষ্ঠান করা যায়, আমি কখনোই আমার মোরক উন্মোচন করিনি, কারণ মোরক উন্মোচনে আমি বিশ্বাসী না, বা আমার ওই প্রকাশনা উৎসব এরকম ঘটা করে হবে সেটাতে আমি কখনো বিশ্বাসী না। আমার বিশ্বাসের যে জায়গাটা বা আমি যা করতে চেয়েছি, আমি চেয়েছি যে আমাদের দুজনের প্ল্যানই ছিল আমাদের এই অনুষ্ঠানে যদি আমাদের আজকে যে ব্যানারে যে প্রধান অতিথির নাম আছে উনি যদি আসতে চান তাহলে সেই অনুষ্ঠান করব, এর বাইরে এই অনুষ্ঠান হবে না। তা আমি আমার ব্যক্তিগত তার অধিক প্রশ্রয়ের জন্য হোক বা যে কোনো কারণেই হোক তার সাথে আমার সম্পর্কটা খুবই ভালো আমি দাবি করি। আমি তাকে খুব মানে আমার খুব প্রাণের বড় ভাই বলি, এবং এই শহরে খুব অনেক বড় ভাই ছিল আমার, যারা অনেকে এখনো আছে, অনেকে আমাকে ত্যায্য করে দিয়েছে, কিন্তু তারপরেও মানে এই একজন বড় ভাই যিনি হচ্ছেন আমার ব্যক্তিগত খোঁজ খবর নিচ্ছেন, আমার অফিসে কেন আমি অফিস করি না সেটা জানতে চাচ্ছেন, আমার রাতে বার্সেলোনা হারলো কেন এবং আর্জেন্টিনা হারার পর তিনি আমাকে ফোন দিয়ে দেখা করতে বলেন, এই যে প্রশ্রয়ের জায়গাটা সেই প্রশ্রয়ের অধিকার নিয়ে আমি চিন্তা করেছি যে উনি যদি আসতে চান আমার ও প্রোগ্রামে তাহলে আমি অনুষ্ঠান করব। সেটার উদ্দেশ্য আছে দুইটা। উনি সাধারণত যে জায়গায় যান সেটা হচ্ছে ফিল্মের প্রোগ্রাম অথবা লিডারশিপ বিল্ডিং বা অন্যান্য বড় বড় জায়গাগুলিতে যান। তার জায়গা থেকে আমরা বঞ্চিত হই একটা জায়গায়, যে আমাদের কিছু তরুণ লেখক আছে, আমাদের অনেক তরুণ মানে যারা হচ্ছে ফেসবুকে লেখে অথবা বাইরে লেখে, যাদের চিন্তার জায়গাটা তৈরি হচ্ছে, আমি ওনাকে পাশ থেকে দেখে মানে আমি তার ফারুকিবের যদি বলে যে আমার কাজটা কি ফারুকিবের কাছে গিয়ে, আমার কোনো কাজ নাই, আমি ঘন্টার পর ঘন্টা তার সাথে বসে থাকি, আমরা আড্ডা দিচ্ছি, কথা উনি কথা বলতেছে আমি শুনতেছি, আমি আসলে তাকে আজকে সব কথা বলে দিই, আমি আসলে তাকে পড়ার চেষ্টা করি। আমি আজ থেকে 2006 একটা স্ক্রিপ্ট রাইটিংয়ের কোর্স করতে গেছি, কোর্স ছিল তখন 2200 টাকা কোর্সের, এই আমি 9 মাস থেকে এসে ক্লাস করতাম, তখন জব করতাম না ঢাকায়, শুধু মুস্তফা সরোয়ার ফারুকি নাম দেখে আমি সেখানে গেছি। আমার এটা হচ্ছে যে আসলে তিনি কি চিন্তা করেন, তিনি তখন ব্যাচেলার দিয়ে মানে পরিচিত, তিনি কি চিন্তা করেন সেটা আমার জানতে হবে। আমি শুধু সরোয়ার ভাইয়ের ক্লাস করতে, উনি দুইটা ক্লাস করতেন, দুইটা ক্লাস নিয়েছেন, সেই দুইটা ক্লাস করতে আমি তার অনুষ্ঠান ওই স্ক্রিপ্ট রাইটিংয়ে ভর্তি হয়েছি। আমার কাছে মনে হয়েছে তিনি যখন কথা বলেন, তিনি যখন ভাবনার জায়গাটা নিয়ে বাংলাদেশের সাহিত্য হোক, গান হোক, বাংলাদেশের রাজনীতি নিয়ে তিনি যখন বিশ্লেষণ করেন, আমার মনে হয় যে আসলে এই চিন্তাটা শুধু সিনেমার লোকজন এবং হচ্ছে আমাদের মানে হাই প্রোফাইল লোকজন জানবে সেটা হওয়া উচিত না। আমি চাই তার কিছু চিন্তার জায়গা, তার কিছু ভাবনার জায়গাটা আসলে আমাদের যারা নতুন মানে আমরা যারা হয়তো লেখালেখি করি বা ফেসবুকে লিখি বা যাই করি আমাদের মাঝেও একটু নিয়ে আসতে চাই। আমরা আসলে তার গল্প শুনতে চাই আমি এবং অচিন্ত চয়ন সেটা প্ল্যান করেই, যে এটা হচ্ছে একটা মানে একটা তো অজুহাত থাকতে হয়, এটা হচ্ছে অজুহাত এই 50 গল্পের, কিন্তু মূলত আমরা হচ্ছে আমাদের অনেকে যারা বঞ্চিত, যারা হচ্ছে চিন্তার জায়গা নিয়ে আমরাও খুব দ্বিধাবিভক্ত এবং হচ্ছে হুট করে ডিসিশন নিয়ে নিই, এবং সেই জিনিসগুলি যে ভাবনার একটা বড় জায়গা আছে সেটা আমি ফারুকিবের কাছ থেকে সবসময় পেয়েছি। এবং আমার দেখা কোনো লেখায় আমার ফেসবুক স্ট্যাটাসে তিনি কখনো খুব হাতে গুনে হয়তো 10টা লাইক পাওয়া যাবে বা 10টা কমেন্ট পাওয়া যাবে, ফারুকিবে আমার স্ট্যাটাসে কখনো লাইকও দেন না, কখনো কমেন্টও করেন না, কিন্তু যে লেখায় আমার অসামঞ্জস্যতা থাকে তিনি আমাকে ফোন দিয়ে ঝাড়ি দেন, ফোন দিয়ে বলেন যে তোর এটার সাথে আমি একমত না, বা এইটা একটা বড় জায়গা, যে কারণে আমার মনে হয়েছে আসলে ফারুকিবে যদি আমাদের জায়গাটা, আমি তাকে অসামান্য গল্পকার বলি কারণ তার গল্প বলার ধরন, আমি আমার নিজে ব্যক্তিগত আরেকটা অভিজ্ঞতার কথা বলি, আমি যখন আদর্শ লিপি লিখতে মানে লিখবো যে বছর মেলাতে বই বের হবে, সে বছর হচ্ছে যে আমার ফারুকিবের ছোট ভাই কিপ্রিয়া ভাই একটা সিরিয়াল বানাবে, আমি সেই সিরিয়ালে স্ক্রিপ্ট লিখবো, ওইরকম আমাদের একটা প্ল্যান চলতেছে অনেকদিন,
তো ফারুকি ভাই হচ্ছে প্রথম এসে 20 মিনিট গল্প বলতে হবে কিভাবে সেটা নিয়ে বললেন। সেটা বলার পর আমি ততদিনে আমার আদর্শলিপি আমি অর্ধেক লিখে রেখেছি। আদর্শলিপি লেখার পর মনে হয়েছে আসলে এই গল্প এত ফ্ল্যাট গল্প, এত সহজ গল্প আসলে বলা যাবে না। গল্প বলাটা আমি ওই দিন আসলে ফারুকি ভাইয়ের কাছ থেকে শিখেছি, এবং আমার আদর্শলিপিতে তার বলার যে তার কাছ থেকে আমি যা নিয়েছি আমি তা সেই জায়গাটাই প্রয়োগ করেছি আমার আদর্শলিপিতে। এবং মানে এটা বলতে দ্বিধা নেই, এর আগে আমার বই হয়তো এডিশন শেষ হয়ে গেছে, কিন্তু বেসিক্যালি আমার জায়গা থেকে আদর্শলিপি হচ্ছে প্রথম মানে ম্যাসিভ, যদি আমি হিটও বলি, যে হিট বই যেটা হচ্ছে পাবলিক খুব মানে আমার পাঠকরা খুব স্বতঃস্ফূর্তভাবে নিয়েছে, যে জায়গাটা হচ্ছে আমার মনে হয় যে যে কারণে আমি তার কাছে অসম্ভব কৃতজ্ঞ। তো এই গল্প বলা এবং গল্প বলার যে বিষয় আসে সে কারণে আজকে মানে আমার এই অনুষ্ঠান এবং মানে আমার অনুষ্ঠান এই দেশ পাবলিকেশনসের অনুষ্ঠান আমারটা অজুহাত মাত্র। আর আর আমার ব্যক্তিগত কিছু কথা বলি, আমি আমার 50 গল্প আমার হচ্ছে আমি অনেক সময় নিয়ে লিখেছি। আমি লেখালেখি শুরু করেছি 1998 সালে, আমার লেখালেখির প্রথম বই বের হয়েছে 2009। 11 বছর আমি অপেক্ষা করেছি। আমি অনেককে দেখেছি তার প্রথম বইকে অস্বীকার করে। আমি চেয়েছি যে আমার গল্পের বইটা সেটা হোক, সেটা আমি সারা জীবন নিয়ে গর্ব করতে পারবো। ডালিভাইয়ের কাছে আমি প্রথম গিয়েছি, ডালিভাই আমার গল্পগুলি পড়ে বই প্রকাশের আগ্রহ জানিয়েছে এবং বই প্রকাশিত হয়েছে। তো সেই জায়গা থেকে আমি এখনও মনে করি আমার এই গল্প হোটেল বনলতা আবাসিক সেই গল্পটাকে আমি এখনও সেই গল্পের বইটা নিয়ে আমি আসলে এখনও গৌরব বোধ করি, বা এই গল্প এখন পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি যে এই গল্পের বইটা আমার। আমি আজকে আমরা চেষ্টা করেছিলাম আরেকজন মহিরথীকে এখানে নিয়ে আসার, কিন্তু উনি হচ্ছে খুব নিভৃতচারী এবং উনি হচ্ছেন ধ্রুবয়েশ, যিনি আমার গল্পের আরেকজন সমালোচক, যিনি আমার গল্প পড়ে বলে দেন যে সামনের সব সামনের বই থেকে তুমি ছোট গল্প এড়াই চলবা, তুমি আর একটু বড় করে গল্প লিখবা। তিনি আমার মানে অনেক সংশোধন বা ইসের জায়গাতেও ছিলেন, কিন্তু দাদা হচ্ছে এখন তার প্রচ্ছদের খুব হ্রাস সময়, সে কারণে আসতে চায় নাই এবং যে কারণে এটা হয়নি। যাই হোক, এখন আমার গল্পর আর ছোট্ট একটু কথা বলে নেই ইফতেখার মাহমুদের জায়গা থেকে, যে আমি আসলে সত্যিকার অর্থে সাহিত্য করতে আসি না। আমার গল্পের মধ্যে কখনোই আমি বলি না যে উপমা নাই, অলঙ্কার নাই, আমি আসলে যে গল্পটা আমি মুখে বলতে চাই সেই গল্পটাই আমি লিখি। এখন মুখে ধরে ধরে বলা যাবে না, যে কারণে আমি আসলে এটা লিখতে হচ্ছে, এবং লিখলে হয়তো কিছু পাঠক কিনছে, কিছু পাঠক আমার গল্প পড়ছে। তো সেই জায়গা থেকে আমার কখনোই আসলে সাহিত্য করার ইচ্ছা নাই, কখনোই মানে বড় লেখক হওয়ার ইচ্ছা নাই। সেটা হচ্ছে আমি আমার গল্প বলতে চাই, যে কারণে আমার দীর্ঘ সময় আমি ফেসবুকে অনেক বড় বড় স্ট্যাটাস লিখি, যে গল্পগুলি আমি রাস্তায় দেখি, যে গল্পগুলি আমি বাসে দেখি, যে গল্পগুলি আমি হোটেলে দেখি, সেই গল্পগুলি আমি রাখার চেষ্টা করি। আমি আসলে গল্প বলতে চাই, সর্বান্তকরণে গল্প বলতে চাওয়ার চেষ্টাটাই আমার মূল। আর আমাদের দেশের একটা বিষয় আছে যেটা ইন্ডিয়াতে নাই, সেটা হচ্ছে ওদের একটা এইম আছে, আমি আজকে গল্প লিখি আমার মনে হচ্ছে যে আমার গল্পটা একদিন সিনেমা হবে, আমি গান লিখি আমার গানটা সিনেমার গানে হবে। আমরা হচ্ছে বিচ্ছিন্ন, আমরা সিনেমাকে এক পাশে রাখি, সাহিত্যকে এক পাশে রাখি, গানকে আরেক পাশে রাখি। কিন্তু আমার মনে হয় আসলে বাংলাদেশ যেদিন মানে সঙ্গবদ্ধভাবে একটা এইম নিয়ে যাবে, গল্প বলা হোক, গান লেখা হোক, যে আমার সবচেয়ে বড় মাধ্যম চলচ্চিত্র, সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে ভিজুয়াল, সেইটা চিন্তা করে যখন মানে সঙ্গবদ্ধভাবে লেখালেখি হবে তখনই হয়তো আমাদের গল্পগুলি বাইরে যাবে। আজকে সরোর ভাই হচ্ছে 3 বছর আগেও যেখানে তার সিনেমা যেত, আজকে তিনি সেই সব বড় বড় ফেস্টিভ্যালের বিচারক, এটা আমাদের জন্য অনেক গৌরবের বিষয়। সেই গল্পগুলি হয়তো ফারুকি ভাইয়ের গল্প, আমাদের বাংলাদেশের গল্প তিনি ওইভাবে রিপ্রেজেন্ট করতে পেরেছেন পৃথিবীর মাঝে, যে কারণে পৃথিবীর মানুষ গল্পগুলি নিচ্ছে, আমরাও চাই আমাদের গল্পগুলি পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়ুক। আমি আসলে এই কারণে সাহিত্যশ্রী আমার গল্পকেই গুরুত্ব দিই। ধন্যবাদ সবাইকে।